কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ ব্যবস্থাপনায় স্থানীয় সাংসদ সদস্যের নামে সরকারিভাবে বরাদ্ধকৃত 5000টি ফলদ ও বনজ চারা এলাকার জনগণের মাঝে বিতরণ কর্মসূচি ও ফলদ বৃক্ষমেলা গত 28 জুলাই সকাল 10 ঘটিকায় রাউজান উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম 6 ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল। এতে বক্তারা বলেন, রাউজানের মাথা কাটা গুজব সৃষ্টিকারী কাউকে ধরলে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে এবং সকল ছাত্রছাত্রীদেরকে সজাগ থাকার জন্য আহ্বান জানান। পরে উপস্থিত ছাত্রছাত্রী ও কাউন্সিলরদের মাঝে চারা বিতরণ করেন। একই সময় রাউজান উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমাজসেবা কার্যক্রম ও উপজেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির 9 লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক। যাদের জন্য আজকে আমরা হয় যাদের জন্য এই অনুষ্ঠান করেছে আমাদের আগেরবার যখন হয়েছিল তখন উনি প্রতিবন্ধীদেরকে নিয়ে অনেক সবাইকে আমি আমাদের এই মঞ্চে আছেন উপজেলা চেয়ারম্যান আরো যারা সামনে আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। সবাই লেখাপড়া করে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা এই যে আমাদের প্রতিবন্ধীরা যেমন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে প্রায় 9 লক্ষ টাকা। একই সাথে আমি কথা শেষ করে ফেলি, একটা জিনিস জ্ঞানটা কি জিজ্ঞেস, আমরা গাছ কত লাগিয়েছি আরি টাকার পরিমাণ 40,000 টাকা।